বলিও না হবির মা, কেরে না মুনের বেটা, ও করুণার মা, কেরে উলাউটো, ও ভ্যাকসিনের মা। না এত গালাগালি দিচ্ছি, এত উল্টো পাল্টা কথা বলছি আমি রে আমি, ও মনে হচ্ছে এই ভেলের পারে মনে হচ্ছে কি মনে হচ্ছে গোসলা এসে জানো তো কে গো সামনে মিষ্টির দোকান তোমার যখন দুধ ভর্তি আছে দুধ গেলে জলে ফেললে আমি দুধ না হলো বলে আমি তোদের সেই লেপ গরম করার লোক এসছি। এবার আমি বুঝতে পেরেছি গ্রামের লোক, এতগুলো বুঝেছে বুঝতে পেরেছি আমার মাথায় ঢুকে নি গো, ওই সেই কুসুম গ্রামের, কুসুম গ্রামের ভেন্ডিওয়ালা এসছে। ভাই ভেন্ডিওয়ালা, ও আমার ব্রো ভেন্ডি লাগবে না, কচি 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 ভেন্ডি, আমি ভেন্ডিওয়ালা না রে, তাহলে কে গো, আমি সেই পার হাটির সেই ছিপড়ে মুলুয়া ওরা। এতক্ষণ গেছি বাইরে, শালা এত চেঁচাচ্ছে, এ দরজা খুলবে, দরজাটা যদি খুলেছি রে একদম না দুকেজি কলাই তোর বুকে ভাঙবো রে আমি রে। তুই দরজা খুলে একবার দে, কি ব্যবস্থা করি বলছে, বরং দরজাটা খুলেই দেখি কে এসছে, যদি এই ভেলের পরে আমার দেওয়ার গুণা হয় তাহলে চুমুটা ভালো করে খাবো, যদি সেই মাতাল হয় ঝেটা মেরে ওকে কেত্তা মেরে একদম বিদায় করে। এই প্রথম পচে এই আমি মাতাল না, আমি মদ খাই বলে মাতাল, মদ আমি খাই না রে, কেন জেটি খাই, জেটি জেটি কি জেটি খাস, এটা কি জেটি জেটি, ও এই যে বসে গেঁচা খাও, হ্যাঁ রে ওই যত মাতাল রাস্তায় এবার নামবে আন্দোলনে, মদ আমাদের দিতে হবে যত মাতাল রাস্তায় এবার নামবে, যত মাতাল রাস্তায় এবার কারণটা কি বল,
বছর হলো বিয়ে করেছি, 15 বছর। এই কুতুম পচিয়ে, আমি তো শালা। কি বলো ছোকে, তোমার খুঁজি আমাকে কোন বের করে নেব আমি? তোমাকে কি করব জানো তো, ফেলব আর একদম মা কালী সেজে দাঁড়াবো। আর আমার সুবিধা হবে, কি সুবিধা হবে? বলে বলে মা সেই তরাকার কালী লাল করে। এই কি দেখবে তুমি লাল পড়াটা, এই লাল টক টক করছে, বড়াই বুঝিয়ে বলো। দারুজিনি শালা ফাঁক দাও, আমার শালা বলো শুনুন, এখন নেতা মেরে ছাড়বো আমি, বলো। এ মা কালী কি দেখবো, কি দেখবে সেই লাল পড়াটা? আবার বলতে পারছি কিন্তু বুঝিয়া বলো, সেই ডকের দিকটা সরু পড়া, উপরটা চৌড়া পড়া। বুঝলাম না তো গো। বুঝলি না? না গো। ওরে মা কালী, জিপ জিপ জিপের ডগটা সরু, ভেতরটা চড়া না, তোর কানে মেরে নে, তোর পুঁতে হাগিয়ে দেবো। জিপের কথা বলছি? হ্যাঁ রে, ছেলে কি করে হলো? আমার কাছে তো নেই। তোর কাছে না? না সেটাই বলছে। হ্যাঁ তাই বলছি, তাহলে তোমার কাছে শুয়ে পুষাচ্ছেও না। এই গ্রামের লোকের কাছেই সব বলো গো, বলো। এক কাজ কর গা, বলো। এই বিয়েতে বাড়িতে বাড়িতে পোষানি থাক গা, পোষানি। যখন ছাগলের মতো বাচ্চা হবে আবার ধাড়িটা ফেরত নিয়ে আসবো। ও কর্তা, তুমি যখন বাড়ি থাকো না, তুমি যখন চলে যাও বাড়ির বাইরে, সাইলেন্টলি হিরো হোন্ডা, ওই মেয়েগুলো বলে আমি বাজা, আমার মুখ দেখলে পাপ হয়। হ্যাঁ হ্যাঁ বলেছে তো, বাজা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলেছে বলেছে। ছেলে কি করে হবে বল? কেন কি করে ছেলে হবে বল? বলা নাকি বলো, আরে কথা বলবো, বলো। এদিকে 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 এদিকে, ওইটা কি জ্বলছে? ওইটা বল, এত মায়ের বল, বজুটা কি জ্বলছে বলছে বল? কেন তোর বুড়িয়ের বাল নাই? কুদ্দুম পচি, কথা ঠিক করে বলবে। তাহলে কি বলে? কি বলে? ওটা তো বলে বাল, বই তো বলে নাকি? ও পট, হ্যাঁ বাল, ও বাল বাল, হ্যাঁ বাল। আর ওই বাল্বের পেটিন ওটা কি বলতো? ওটা হোল। হ্যাঁ তোর বাবার হোল, তোর ভাইয়ের হোল, এই কুতা কুতা হোল। ইসলাম এসে পারবো না রে। বে ওটা কি বলে, হোল ডাল বা? ওটা হোল ডাল, হোল। হ্যাঁ হোল ডাল, হ্যাঁ না কুতা বাল কুতা হোল। কুদ্দুম পচি, তা কি হয়েছে শুনি? আর ওর প্রেজেন্ট দুটো কি সরু সরু আছে? আছে দুটো তার আছে, একটা লাল একটা কালো। কালো অর্থ কি? কি বলো বল, দুটোর অর্থ কি তুমি বলো? এই মাগি একটা নেগেটিভ পজিটিভ। আচ্ছা তাই, যে দুটো তারের মধ্যে একটা যদি খুলে দিস, হ্যাঁ, আর একটা নাগালের ধারে লাইনটা জ্বলবে? না না মাতাল হলে কি হবে, সালা বুদ্ধি আছে? তুমি ঠিক বলেছো, চলবে না চলবে না। কিন্তু কিন্তু তোর আর আমার কি করে ছেলে হবে? কি করে বলো? তুই সুচ্ছিস বড় ঘরে, আর আমি সুচ্ছি ওপর তালায়, তার নেগেটিভ পজিটিভ হবে তবে তো মাকে ছেলে হবে। সাইলেন্টু, সেই দিন আমার মা বাবা এসেছিল বলে, ওই দিন না মা বাবা এসেছিল, আর তার বাবার দিন কে এসেছিল? তোমার শালি এসেছিল। হ্যাঁ তা ওই দিন তো ভালো হতো, তোর একটা হতো শালি একটা হতো। এই বউটাও নেবে শালি কেউ নেবে, ওরে দুটোই চালাবো। তাই বলছি কি, হ্যাঁ বল, তুমি যখন বাড়ি থাকো না, তুমি যখন কাজে চলে যাও, চলে যাই কি করি চলো ঘরে, কি ভাবলি বলবো? আরে করবো, ওই যে ওই ভেলের পরে আমার দেখানোটা আছে, ভেলের পরে ভালো দেখতে পেতো বলছে, ভেলের পরে ছেলেরা বলছে কাপড়টা তুললো না, কিন্তু বেশি কাপড় তুললে তোমার আধার কার্ড দেখে ফেলবে, কিন্তু দরজা বন্ধ করে দিই, রোজ দিই জিজ্ঞাসা, মানে রোজ
ওরে রোজ করতে পারবে? তোকে ওরে রোজ করতে পারে? কত বিয়াই আছে, সব রোজা রেখে যাবে? একটা বিড়ি দাও না। আমি কি করলাম? দরজাটা খুললাম, একটা বিড়ি দিলাম, বিড়ি দিলি, আমার দেখলাম তুমি নাই। হ্যাঁ, ওই যে জানলাটা খুললাম, খুললি, একটা গেঁজা দিলাম। কেন ওর মধ্যে একটা চরস দিতে পারি না? চরস আমি হতো এই কথা বলছি, ও ওই দিয়ে দিলি কথা। হ্যাঁ, আমি তো হ্যান্ডেল মার্ডার কে বল, কত তোমার গোষ্ঠী আছে এখানে দেখো, আমার গোষ্ঠী দেখো, তোমার গোষ্ঠী দেখো, তোর গোষ্ঠী আমি দেখো না। আমার গোষ্ঠীটা বলছে আমার এইসব গোষ্ঠীটা বসে খাবো না, বসে খাবো না রে, এই আমার এই গোষ্ঠীটা বসে খাবে না। তাহলে কি করবে? সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। মানে তোমাকে ব্যবসা করে খেতে হবে। ব্যবসা? হ্যাঁ, তা মাত্র মাত্র ব্যবসা। এই মার্কেটে এমন কোন ব্যবসা নাই যে লোকে করে নাই, আর আমি কি ব্যবসা করব? কি ব্যবসা বলো তো, বলো তো, বলবি? ওই একটা ব্যবসা হচ্ছে তুমি, তুমি হচ্ছে পাটার ব্যবসা করো। কিসের ব্যবসা? পাটার ব্যবসা। ঠিকই বলেছি। হ্যাঁ, সেই আমাদের গ্রামে ছাগল আছে, সে পাটি গরম হবে, আসবে, পাটা দেখাবে, পয়সা দেবে 150 টাকা ফি। ঠিক বলেছি, চুটিয়ে ব্যবসা করবে। এবো হবো, এত বুদ্ধি তো, যদি এতই বুদ্ধি হলো তাহলে কালকে জলে দাঁড়িয়ে মুচ্ছিলি কেন? ওটা কথার কথা গো। ও কেতার কেতা, কথার কথা, চুরুপ চুরুপ। তাই বলছি তোমাকে ব্যবসায় পাঠাবো, এরকম ঝগড়া সন্ধি করলে হবে না, হবে না। তাই বলছি এতদিন আমি শুইনি, তাই বলছি তুমি একবার আমাকে যদি করতে পারো আমার মনটা শান্তি হবে। এখন আবার করা হবে? হ্যাঁ, আমার কোনো মাথায় কেন করবো? ঠিক বলছি, হায় 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 হায়, ছাই 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 ছাই, গাগল দিল্লি আমার গু খেলি, ছাটা মাত্র মাথা হয়, চলো ভালোই করতে পারি, করলা এই জন্যই তো নিয়ে আসতে বাড়িতে। কিন্তু কিন্তু যদি পাটার ব্যবসা করি, হ্যাঁ, 150 করে ফি হবে, হ্যাঁ, 400-500 টাকা হয়ে যাবে, হ্যাঁ, অন্য ব্যবসা কাজে লাগবে না, লাগবে না। কিন্তু কিন্তু লোকের পাটি ছাগল গরম হবে, হবে, আর পাটা দেখাবি, পয়সা দেখাবি, লাগবে, হবে। আরে তোর এই বুদ্ধিটা লকডাউনে কোথায় ছিল? ছিল না মাথায় অতটা, অতটা কন্ট্রোলে চাল টাল পাচ্ছিলি? পাচ্ছিলাম না, সব ভুলে গেছিলি। তাই বলছিলাম কি, কত টাকা আছে বল? টাকা আছে আমার কাছে, কিন্তু কিন্তু পাটার চরম দাম। টাকা টাকা টাকা, এবো ওবো, হ্যাঁ, কি পাটা কিনবো বলতো? পাটা কেন, দেশি পাটা নেবে? কেন, খাসি পাটা, খাসি পাটা না, খাসি চলবে না, শুধু বকরা পাটা নিতে হবে। খাসি আর হবে না? না হবে না, খাসি তো বল বুদ্ধি কমে গেছে, আছে এখন পাটা চাই, পাটা চাই। তুই যা মেয়ে, হ্যাঁ, তোর পাটায় পোষা কাজ হবে। তাহলে আমার মনের কথা তুমি বুঝতে পেরেছো, আমার পাটাই দরকার, খাসির দরকার নেই, দরকার নাই। তাহলে চলে যাও। কত টাকা আছে বললি? টাকা আছে আমার কাছে 20,000। কত? 20,000। কত টাকা প্রথম? আরে আমি তোমাকে দিচ্ছি টাকা। সঙ্গিনী, হ্যাঁ, প্রথম নিয়ে যাব 5,000। আচ্ছা, 15,000 থাকবে, রেখে দেবে, যখন দেখবো 5,000 লোকসান হয়ে গেছে, হয়ে গেছে, তখন আবার 5,000 বের করব। হয়ে যাবে, ঠিক তো? ঠিক আছে, কত্তা রে কুত্তি, ভালোই পুতুল নাচ করলে, কর্তানি কর্তানি। তাহলে চলে যাও ব্যবসা করতে। চললাম, আমিও চলে যাই, বাড়িতে থাকবে, ঠিক আছে, যাও। একটা কাজ করবি বলো, হাত রাঁধবি, আর একটু নতুন তরকারি করবি। কি নতুন তরকারি? নতুন তরকারি চেনো না? ওই যা করে দেবো, চলে যাও তুমি।
আমি এবার থেকে কি করবো? আমি এবার পিছিয়ে পিছু লাইন দিই দে পাপি দে পাপি দে পাপি দে